নমস্কার বন্ধুরা, তানিস কিচেন ডায়েরিতে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত। আমি ঝিঙে দিয়ে ঝিঙে মাছের একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এই রেসিপিটা খুবই হালকা আর কম মশলায় তৈরি হয়, আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। আমি এখানে প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। এখানে আমি একটা কড়াই একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। সবার প্রথমে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। আলুটার মধ্যে আমি একটু নুন অ্যাড করছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এটাকে একটু ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিনি। চিনি মাছটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এতে দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেটাকে আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব। বন্ধুরা, ঝিঙে থেকে যে জল বেরিয়েছে সেই জলে চিংড়ি মাছটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। ওই জন্য আমি চিংড়ি মাছটা ভাজার পর চিংড়ি মাছের সঙ্গে ঝিঙেটাকে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, ঝিঙেটা থেকে অনেক জল বেরিয়েছে, এই জলটা শুকনো না হওয়া পর্যন্ত আমি ঝিঙেটাকে রান্না করব। এরপর আমি এতে অ্যাড করবো টমেটো। টমেটোটা নরম না হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। একটু চাপা দিয়ে রাখবো এটাকে, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, পালকি হয়ে যায়। আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খান সেরকম বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ঝিঙের জলটা শুকিয়ে গেছে, টমেটোটাও পালপি হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এরপর আমি এতে অ্যাড করবো পরিমাণ মতো নুন আর আমি এখানে আর কোনো মশলা ইউজ করবো না। এই রান্নাটা খুবই হালকা হয়, খেতেও খুব সুস্বাদু হয় আর কম মশলায় এটা তৈরি হয়। এরপর আমি করবো সামান্য জল। জল দিয়ে আমি এটাকে আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে অ্যাড করবো সামান্য চিনি।
বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি এটা একটা সার্ভিং বোলে সার্ভ করে নেব। বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এটা একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি। গরমকালে এরকম কম মশলায় হালকা রান্না যখনই খেতে ইচ্ছা করবে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই রেসিপিটা দেখতে পায়। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।